আজকে একটি সূত্র মারফত আমাদের কাছে সকালে খবর আসে যে মারুগঞ্জ এলাকার উত্তর মরাডাঙ্গার সংলগ্ন বিদ্যাসাগর কলোনি এলাকায় ওখানে সরকারি গাছ কাটা হচ্ছে রাস্তার পাশে। তো সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, জিকোর পক্ষ থেকে আমাদের চারজন প্রতিনিধি আমরা যাই ঘটনাস্থলে। তো তার আগে আমাদের সাথে মাননীয় ডিএফও মহাশয়ের কথা হয়েছিল, তো তিনি বলেছিলেন যেহেতু এটা নন ফরেস্ট এরিয়ায় তো তার ফলে আগে একটা কমপ্লেন থানাতে করতে হবে। তা আমরা ভেবেছিলাম জিনিসটা সম্পর্কে যেহেতু 100% নিশ্চিত না, তো তাই আমরা ভেবেছিলাম যে আগে ঘটনাস্থলে পরিদর্শনে যাই এবং তারপরে আমরা বিষয়টা খতিয়ে দেখে আমরা থানায় কমপ্লেন করব। এবার আমরা যখন সেখানে পরিদর্শনে যাই, ঢুকবো যখন সেই এরিয়ায়, তখনই দেখছি যে একটি গাড়িতে কিছু গাছ আর কি কেটে সেটা নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। তো আমরা গাড়িটাকে থামাই এবং জিজ্ঞেস করি এটা কোথা থেকে কাটা হয়েছে। তো যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছেন যেটা ওই বিদ্যাসাগর কলোনির ওখান থেকে কাটা হচ্ছে। তা আমরা জিজ্ঞেস করি যে এটা কে কেটেছে, বা তো সেরকম কিছু উনি বলতে পারলেন না, বললেন যে একজন পঞ্চায়েত সদস্য কথা বললেন। তো তারপরেই সেই পঞ্চায়েত সদস্য আসছেন, আমাদের সাথে তার কথা হয়, আমরা তার কাছে কাগজ চাই যে এই যে সরকারি গাছ কাটা হচ্ছে তার কোনো কাগজ রয়েছে কি না। তা তিনি বলছেন যে কোনো রকম সেই মুহূর্তে সদুত্তর দিতে পারেনি, তো তো বলছেন যে হ্যাঁ ঠিক আছে আপনারা একটু ওয়েট করুন আর দেখছি। ইতিমধ্যে যেটা হয়, স্থানীয় কিছু মানুষজন জড়ো হতে থাকে। তা তারা আস্তে আস্তে তারা বিভিন্ন রকম বলছে, যে কেউ বলছে যে আসলে গাছটা ঝড়ে হেলে গেছিলো, বিপজ্জনক অবস্থা ছিল, তার জন্য গাছটি কাটা হচ্ছে। কেউ বলছে যে কোনো কারোর ওখানে কোনো মেয়ে একজন আছে, তার বিয়ে দেওয়া দরকার, তার জন্য নাকি তারা সবাই মিলে এইভাবে গাছটা কেটে একটা বিক্রি করে যেই টাকা হবে সেই তার মাধ্যমে বিয়ে দেবে। তো যেটাই হোক, আমরা তাদেরকে বলেছি যে আপনারা কি স্থানীয় প্রশাসনের কাছে কোনো চিঠি দিয়েছেন বা আপনারা কোনো ফরেস্ট দপ্তরকে জানিয়েছেন, তো সেরকম তারা বলছে না। এবং এমন অনেকেই বলছে যে আমরা এর আগে প্রচুর গাছ কেটেছি, তার জন্য আমরা কোনো পারমিশন আমরা নিইনি এবং আমাদের লাগে না পারমিশন। তো যাই হোক, তারপরে পরিস্থিতি, আমাদের সদস্যরা সেখানে ভিডিও করছিল তাদের রেকর্ডিং, তারা কী বলছে। তো সেই মুহূর্তে আস্তে আস্তে পরিস্থিতি উত্তৃত হয়। তো আমাদের সদস্যদের উপর তারা প্রেশার ক্রিয়েট করে, আমাদের সদস্যদের গায়ে হাত দেয় এবং যে মোবাইল দিয়ে ভিডিও করা হচ্ছিলো সেই মোবাইলটা ওরা কেড়ে নেয়, নিয়ে তাদের দাবি যে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে এবং সেই গাছ যে গাছের গাড়ি সেটাকে ছেড়ে দিতে হবে। তো তারা আমাদেরকে আটকে আর কি, যখন গাড়িটা আবার ওরা স্টার্ট করি আবার কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়, আমরা বাধা দিতে যাই। তা আমাদেরকে তখন আটকানো হয়, আমাদের উপর শারীরিকভাবে একটু নিগ্রহ করা হয়। তো তারপর পরিস্থিতি এতটাই সেখানে ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে আমরা কোনো রকমে সেখানে আমরা আর কি পালিয়ে আসি। তো তারপর আজকে আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা তুফানগঞ্জ রেঞ্জের ফরেস্ট অফিসের সাথে যোগাযোগ করি, আমরা তুফানগঞ্জ থানার ওসির সাথেও যোগাযোগ করি এবং পরবর্তীতে আমরা তুফানগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি এবং তার একটা কপি আমরা ডিএফও স্যারকেও আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। তো আমাদের অভিযোগ এবং আমাদের একটা দাবি যে এরকমভাবে প্রথমত হচ্ছে এইভাবে গাছগুলো কাটা বন্ধ করা হোক, তার জন্য কঠোর পদক্ষেপ সরকার থেকে নেওয়া হোক এবং স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ নিক যাতে করে পরবর্তীতে এরকম কোনো গাছ কাটা না যায়। এবং দ্বিতীয়ত, যারা এরকম ভুল করেছে তাদের কাছে আমরা চাই যে তারা নিজেদের ভুল বুঝতে পারুক এবং আমাদেরকে আমাদের কাছে তারা নিঃশর্তভাবে ক্ষমা চাক, এবং সেটা প্রয়োজনে যে কোনো জায়গায় হতে পারে, তুফানগঞ্জ থানাই হোক বা তারা ভিডিও মারফত আমাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাক। প্রাথমিকভাবে আমরা তাদেরকে আর কি একটা সুযোগ দিতে চাইছি তাদেরকে বিরুদ্ধে মামলা না করে, কারণ তাদেরও যা দেখলাম যে আর্থিক অবস্থাও খুব একটা হয়তো মানে ঠিক নয়, সেই জন্য আমরাও একটা সুযোগ তাদের দিতে চাই, তারাও বুঝুক যে তাদের এই মানে এই রিয়েলাইজেশনটা হোক যে তারা যে কাজগুলো করেছে হয়তো উত্তেজনার বশে হয়ে করেছে কিন্তু সেই কাজগুলো করা উচিত না, সেই বোধটা তাদের মধ্যে আসুক। তা আমরা এইটাই আর কি আমাদের দাবি, কিন্তু আমরা প্রশাসনের কাছেও দাবি জানাচ্ছি যে কঠোরভাবে এই বিষয়গুলো যেন প্রশাসন বন্ধ করে ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আমি দীপু চক্রবর্তী, জিকো কোচবিহার জেলা কমিটির জেলা সম্পাদক। পঞ্চায়েতের উপরে ভিত্তি করে এটা করি, কি হয়েছে ভিডিও দেখা ভিডিও
মোবাইল কিন্তু আউট হয়ে গেল।